এই জাফর হলো গাড়িতে উঠে যাইতেছে আবু তাহলে এদিকে আসো আবু তুমি যাবা শুভ সকাল, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো অনেক সকাল সকালে আজকে ব্লগটা শুরু করলাম। আজকের ব্লগটা হলো আমার 5:30টার দিকে, এই যে আমি চা বানাইছি, উঠে দেখি ভাইয়াও ঘুম থেকে উঠছে। ভাবলাম যে ভাইয়াকে চা বানিয়ে দিই। ভাইয়াকে হলো ভাইয়াদের জন্য চা দেওয়া হয়েছে। তো আমার ব্লগটা দেখতে থাকেন, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখে যাবেন। কত ডি বাইক আছে মা? এক গামলা দিদি ফিরা নামার নাকো না, নামার ওটা নাকো না, আফার জন্য হলো সকালে, মানে কালকে আমরা শাক বাইসা রাখছিলাম, চিংড়ি মাছ দ্বারা রান্না করছি, আর এই যে শাকগুলো হলো মা নিয়ে আসছে, এখন এই শাকগুলো হলো বাইসা, তারপরে আফারে দিয়ে দিব। দেখেন এগুলো হলো খুলতেছে, এই যে এমনি খুলতেছে, আমি কত আটটা হলো সরাই দিল, নাও এবার খোলো, এবার খোলো, খোলো। তোমার চুলটি কি হয়েছে আম্মু? হ্যাঁ আমার মায়া কলা পাতা কাড়ে, কাড়াকাড়ি করলে ঋণ কি করতেছো? হ্যাঁ দেন কলা পাতা নিয়েছে আমার মায়া, মায়া হইলো ভাবলো যে আমার মা সব কাম যেহেতু করে লাইছে, আমি আবার কাম বাস করি। ওড়ো ওই তো নোটো, ওড়ো ওড়ো, হ্যাঁ পেটে যাবো, ওড়ো। আব্বাই কি শাকের ইসু বিরিয়ানি কইল? আব্বাই হলো তার জামাই রইল শাকের ইসু বিরিয়ানি খাইতে। না না ওটা লাগে না, আমি নি নাই তো, যদি ইসু বিরিয়ানি নিলা না আমি বুঝে নাই তো বিরিয়ানি। আব্বার তো অনেক মজা লাগে শাক করে, সবার তো অনেক মজা লাগে, চিংড়ি মাছ রান্না করছে আরো মজা। পাঁচ শাক আমার একটু গরম গরমই খাইতে ভালো লাগে, তারপর যখন জুড়াই যায় তখন মনে হয় যে কাঁচা হয়ে গেছে, এরকম মনে হয়।
তোমার কিন্তু তরকারি স্বাদই হয় পেঁয়াজে। কাকা এমকি দেন, কাকা কি আজকে ডাকা দিবেন? বেন নিয়ে একটু দেরি করে আনেন, না একটু দি রাখ। আরে মামা হাত ছড়াও, একটা ভিতরে এত দিন আইলে কানবো কেমনে? একটা তো সব দিয়ে দিলা, কি ওজন মুখটা হলো একটু তিন আবার থাকিয়ে যায় না পথে থন আইন দিয়া রাখছে, এটা তো আমরা যাইতে পারবো না, এই জন্য সবাই নেমে গেছে, এবার হাইটা হাইটা হলো সবাই যাবো। এখান দেখ শাকটা খাইতে, ওরে শাক আমরা তো টান পরে নেই, আমরা এমনি শাক ভাত বেশি খাই। হ্যাঁ বাসা কোথায়? বাসা বাড়িতে। হ্যাঁ তো আবু তাহলে পরে দেব, দেখছো ভাইয়া কিভাবে দৌড় দিছে, জোরে দৌড় দিছে, দেখছো পানি কমে গেছে গা। তো এই যে এখানে আমরা গাড়ি থেকে হলো নামে গেছি, আর এই যে একদম ব্রিজের গোড়ায় আসছি, আসলে আমি তো আর আজকে তো আর যাচ্ছি না, তো দেখাতে পারতেছি না আপা। হ্যাঁ চুপ, কম কথা বলো, আপনারা হলো যাবে, আমরা এখানে দাঁড়াই, তুমি পার করে দিয়া হোক। আমরা এই চলেন আমরা ব্রিজ এর উপরে দাঁড়াই, ব্যান তো দণ্ডাই যাইতেছে কেতন হাবু। ও মা গো, বাবা রে থাম, বাবা কি অবস্থা, দেখেন কি অবস্থা, একবারে এমন রাস্তা, আসো
ব্যাগ ফিয়া অবশ্য ওকে নিয়ে যায় না ব্যাগ অবশেষে হলো একটা গাড়ি পাওয়া গেছে আর এখানে হলো দিমুনি দিমুনি দিছি এখন দিছি এই যা ফারা হলো গাড়িতে উঠে যাইতেছে আবু তাহলে এদিকে আসো আবু তুমি যাবা তুমি দেখছেন ভাই এত ছোট গাড়ি কিনলে কি হইব গাঙ্গো না ভাই বাস ওকে আল্লাহ হাফেজ টাটা বাবা ওকে ভাইয়া ভালো থাকেন হ্যাঁ তোমার পোলায় ওর একটা ই দেন এখন ও খাইব ধর মানু দেখেন এতক্ষণ কিন্তু স্ট্যান্ডটা খুব মানে স্ট্যান্ড না তো এটা একটা রাস্তা রাস্তার ভিতরে সব মানুষ আছে তখন খুব ঠান্ডা ছিল আর এখন আস্তে আস্তে অনেক মানুষ হয়ে গেছে বাবা শুনো আমাদের তো কাছে তো আমরা এখন ওই পাশে যাবো দাঁড়াও 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 আস্তে দাঁড়াও একটু বুঝ জানি দাঁড়াও সেতুর কাছে একদম আসলাম ভাইয়াদের দেওয়ার জন্য তারা হলো গাড়ি তুলছে এই যে গাড়িটা দেখতেছেন ওই গাড়িতে মানে টোলের ভাড়া দিতেছে তো আমরা হলো যেখানে দাঁড়াইছে দেখেন একটা মানে ব্রিজের মতো পড়ছে রাস্তার এই পারে আর ওই পারে ওখানে দাঁড়াইছে আর আমরা দেখতেছি যে ভাইয়ারা কোথায় আছে আমার ওইদিকে আসে ওইদিকে আসে দেখেন আমার তানা কই গেছে পুড়িয়ে ঠাস করে পড়ে দেবে না এই যে দেখছেন ওই উপর দা ওটা কোন কোন হারে নামে ওটা ওই যে ওই কোন কোন নামে ওটা ওই নামে মানে ওটা হলো ইয়ে শাখা যায় জাজিরার জাজিরার শাখা না তাই জাজিরা যায় এদিকে আসে এটা ওই যে টোল দিতে হবো না টোল দেয় আর ওটা আহার জন্য এটা আহার জন্য রাস্তাটা না ও হো কিছু নি জায়গা ও মানে এটা যাওয়ার রাস্তা এটা আহার রাস্তা না এর ভিতরে এরকম বাক করা ওখানে বসে হলো মা আর আমি হলো রান্না করতেছিলাম আমি রান্না করতেছিলাম মা বললো যে তুমি খাল পাকনাগুলো বাইছে না আর আমি হলো ই করে নেই কি যেন শাকটা রান্না করে নেই তো এই নিয়ে হলো সকালবেলায় তাড়াহুড়া করে সব কাজগুলো শুরু করছি তো যাই হোক আপাওরা যেহেতু চলে যাবে এর জন্য এত এত মানে তাড়াহুড়া হয়ে গেছে আর এখানে হলো আমাদের আঞ্চলিক ভাষায় বলে ইচা মাছ হুতলানো তো ইচা মাছ হুতলাইতেছে এই ইচা মাছ হুতলানোটা কিন্তু গরম ভাত দিয়ে খেতে খুবই একটা মজাদার একটা খাবার অনেক ভালো লাগে তো যারা এখনও খাননি তারা একবার হলো খেয়ে দেখবেন কতটা মজা লাগে আমার থেকে তো খুবই ভালো লাগে আমার এখন আর তেমন একটা খাওয়া হয় না যখন বাবার বাড়িতে ছিলাম তখন একটু বেশি খাওয়া হতো আর এখন আমি মনে করি যে আমি রান্না করতেছি আমি যদি মানে রান্নার সময় যদি খাই তাহলে আরেক পথ রান্না কী করবে এই জন্য আর আমার খাওয়া হয় না কারণ এটা ঠান্ডা হলে আর মজা লাগে না গরম ভাতের সাথে গরম চিংড়ি মাছ দিয়ে খুবই ভালো লাগে তো আমি যখনই মানে এই জিনিসটা দেখি তখন মানে আগের দিনের কথা মনে পড়ে যায় আর এই যে এখানে হলো আমার শাশুড়িমা পানি দিয়ে দিল পানির ভিতরে হলো আপনার শাক দেওয়া হবে এর জন্য পানিটা
দিয়ে পেঁয়াজটা একটুখানি হালকা মজিয়ে তারপরে এটার ভিতরে আপনার শাক দিয়ে দেওয়া হবে, কারণ না হলে পাট শাক হলো সিদ্ধ হয় না। অনেকক্ষণ পাট শাকে খুব অনেক প্রচণ্ড পরিমাণে পানি লাগে, কারণ ওইটা কোনো এক্সট্রা কোনো পানি নাই, পাট শাক পানি দিয়ে তারপর হলো রান্না করতে হয়। যদি এক্সট্রা পানি থাকতো মানে অন্য কোনো শাকের মতো তাহলে কিন্তু আর এই পানিটা দিতে হতো না। তো আমার বাড়িতে হলো মোটর চলতেছে, আমি যখন ভয়েস দিলাম, যদি কারো খারাপ লাগে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপনাদের সাথে যদি মানে কোনো সমস্যা হয় তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই যে মা দেখেন শাকগুলো হলো দিয়ে দিতেছে পানির ভিতরে, পানিটা বলকে উঠতেছে আর এই পানিটা দিয়েই শাকটা সিদ্ধ হয়ে যাবে, কারণ পানি তো শাকে তো খুব প্রচণ্ড পরিমাণে পানি কম থাকে। আর শাকটা এই শাকটা আপনার পাট শাকটা একটা কিরকম যেন একটা মজা, মনে হয় যে খাবার মতো কিছুই না, আবার না খাইলে মনে হয় যে মিস করলাম, মানে এরকম একটা জিনিস। তো আমাদের বাড়িতে একটু পাট শাকটা কিন্তু মা বাবা বড়াপা একটু বেশি পছন্দ করে, আর আপা যেহেতু যাইতেছে আপা বলতেছিল যে একটু পাট শাক রান্না করে দাও আর আমরা খাই। তো এগুলো হলো কালকে বিকেলবেলা আইনা কুইটা রাখছিল, এখন সকাল সকালে রান্না করতেছিলাম। এখন প্রায় 6টার মতো বাজে, তত কিন্তু মানে বেলাও হয়নি। তো আমাদের রান্নাগুলো হলো হয়ে যাইতেছে। দেশের বাড়িতে আমরা মোটামুটিভাবেই কিন্তু অনেক সকাল সকালে আমাদের ঘুম থেকে উঠতে হয়, আর বাড়িতে মেহমান থাকলে তো আর একটু আগে উঠতে হয়, কারণ মেহমানের জন্য রান্না বান্নার একটা বিষয় আছে, মেহমান কী খাবে তা চিন্তা করতে হয়। তো এখানে হলো আমি মানে মুরগির যে পাখনাগুলো হলো বাইছি ওইগুলো হলো একটু ছেঁকা দিয়ে নিতেছি, যদি গুঁড়া গুঁড়া কিছু এই থাকে মানে পশম থাকে তাহলে এটা চলে যাবে, এজন্য আমি ছেঁকতেছিলাম গ্যাসের চুলায়। তো আমাদের এই গ্যাসের চুলাটা আর মাটির চুলাটা কিন্তু দুটাই উভয় এক সমানেই চলে, কারণ এখানে হলো মা দিয়ে দিচ্ছে হলো তেলের ভিতরে শুকনো মরিচ, আর এটার সাথে আরও উপকরণ থাকবে। এই উপকরণটা হলো আপনার রসুন থাকবে আর হালকা পেঁয়াজ ভাজা থাকবে, কারণ তাতে শাকটা খুবই মজা লাগে, আর শাক শাকের একটা মানে ভালো একটা গুণ রসুন। রসুন না দিলে শাক শাক থেকে গ্রানও আসে না আর তেমন একটা মজাও লাগে না, খুবই ভালো একটা উপকরণ এই রসুনটা। যাই হোক, এটা হলো মরিচটা হলো অনেকক্ষণ রাখতে হয় তেলে ভিজে, একটু কালো কালো কালার হয়ে যায় তখন হলো এটা দিতে হয়। তো মা হলো ভাজতেছিল, আর মরিচ ভাজার যেই একটা স্বাদ মানে গ্রান, যারা না ভাজছেন তারা বুঝবেন না, মরিচ ভাজার গ্রানটা খুবই সুন্দর আর অনেক মানে সুস্বাদু একটা খাবারের মতো মনে হয় যে যদি এই ঘ্রাণটা দিয়ে ভাত খাইতে পারতাম, মানে এরকম মনে হয়। যাই হোক, আপনাদের সাথে কিন্তু আমি অনেক কথাগুলো শেয়ার করতেছি, কারণ রান্না বান্না নিয়ে আজকে এরকম একটা অবস্থা মানে সামনে হয়েছে তা না বললেই নাই। এখানে মা রসুন দিয়ে দিল, আমরা যখন আসতেছিলাম ভাইয়াদের আগেই দেওয়া, তো তখন হলো হলো মানে ইয়া করছে একটা মোটর সাইকেল ধাম কইরা মানে আমাদের সামনেই পাকার উপরে কইরা গেছে। তো পড়ে যাওয়ার পরে মানে এত তাদের এত পাও হাত কাটে গেছে, প্রচণ্ড পরিমাণে পাও হাত কাটছে, আর তাদের এরকম কোনো ফাউল ছিল না যে উল্টাপাল্টা চালাইছে এজন্য এরকম হয়েছে, ওটাও না। তারা হলো ওই যে পাটের পাট ছিল ওই পাটের পিছলা খাইয়া পড়ে গেছে। তো আমার এই জিনিসটা হলো মানে খুবই খারাপ লাগতেছে, রাস্তাঘাটে মানুষজন এভাবে কেন কাজকর্ম করবে যে যেখান থেকে মানুষ যায়। তো দেখতেই পারতেছেন কীভাবে মা দিয়ে দিল, এখানে শুকনো মরিচটা ভাজা হইলো, তারপরে ওখানে কিছু রসুন দিয়ে ভাজা হলো, তারপরে কি হচ্ছে পেঁয়াজ দিয়ে ভাজা হলো, তারপরে আপনার আবারও যেই মাছটা হোতলায় রাখছিল ওটা কিন্তু আর তখন তেল দেয়নি, তো এখন তেল দিয়ে আবার একটু ভেজে নিল। ভেজে নেওয়ার পরে এই যে এখন শাকটা আবারও যেই শাকটা সিদ্ধ করে রাখা হয়েছিল পেঁয়াজ মরিচ দিয়ে, ওই শাকটাকে আবারও দিয়ে দেওয়া হলো। তো এখন ভালোভাবে নাড়ার পালা নেড়ে চেড়ে তারপর হলো শাকটাকে আপনার ই করতে হবে, একদম মানে খাবার মতো উপযুক্ত করতে হবে। তো চিংড়ি মাছগুলো মনে হইতেছে শাকে অনেক বেশি বেশি আছে, চিংড়ি মাছের যেহেতু অ্যালার্জি আমরা কিন্তু অনেকগুলো মাছই ছিল, আপার জন্য হলো বেশিরভাগ খেতাম না কারণ আপার হলো অ্যালার্জি, ভাইয়া হলো সবসময় বলতেছে যে তুমি এগুলো খাইও না তোমার অ্যালার্জি বেড়ে যাবে, তারপরও অ্যালার্জির ওষুধ খাওয়া হয়েছে।